চির শান্তির দাও নিকেতন গড়ে প্রভু গো ধরার মাঝে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে। চির শান্তির দাও নিকেতন গড়ে প্রভু গো ধরার মাঝে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে। ও মেরে এই বদহাল দেখে, ও মেরে এই বদহাল দেখে মনে লাগে বড় ব্যথা, রাত আর দিন সুপথে দেখেছি কেউ তো শোনেনি কথা গো, কেউ তো শোনেনি কথা, ভাই বলে এদের পরিচয় দিতে, ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হিট হয় লাজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে গো, সাজায়ে নতুন সাজে। ত্যাগের দুনিয়াকে এরা ভোগের বানায়াছে, ত্যাগের দুনিয়াকে এরা ভোগের বানায়াছে, দিনকে উঠায়া লাটে, ত্যাগের দুনিয়াকে এরা ভোগের বানায়াছে, দিনকে উঠায়া লাটে, ইবলিস দলে সব নাম লিখিয়াছে ইমান বেচিয়া হাটে গো, ইমান বেচিয়া হাটে। মগজে মানুষের ক্যান্সার হলে, মগজে মানুষের ক্যান্সার হলে কাজ হয় না তখন ওয়াজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে গো, সাজায়ে নতুন সাজে। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের জুমার মসজিদের মুসল্লিবৃন্দ, সর্বজ্ঞ সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সেই মহান আল্লাহ পাকের গুণগান করি, প্রশংসা করি, যার অশেষ দয়ায় অশেষ কৃপায় আমরা এই জায়গাতে একত্রিত হতে পেরেছি, তাই সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া খাতামান নবীইন নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। বাদ আল হামদ ওয়া সালা, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে কিছু কথা বলবো ভেবেছি এবং এই জায়গাতে দাঁড়িয়েছি তা হলো সদাচরণ, অর্থাৎ ভালো ব্যবহার। শ্রদ্ধেয় মুসলিম সমাজ, আমরা আস্তে আস্তে দিনের দিন আমাদের ব্যবহারটাকে খারাপ করছি এবং আমাদের আখলাক, আমাদের কালচার কোরআন হাদিস মোতাবেক হয় না, বরং দুনিয়ার যেগুলো নাদান মুসলমান আছে, দুনিয়ার যেগুলো নাদান মানুষ আছে, দুনিয়ার যেগুলো জঘন্য মানুষ আছে তাদের মতো আচার আচরণ নিয়ে আমরা বর্তমান সমাজে বসবাস করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচান, তিনি আমাদেরকে হেদায়াত দান করুন, যে আমরা আমাদের যে চরিত্র, যেই ব্যবহার নিয়ে বর্তমান যুগে বসবাস করছি
এই চরিত্র, এই ব্যবহার যদি আমার থেকে যায়, তাহলে খোদা আল্লাহ আমাকে মাফ করুক, কাল কিয়ামতের দিন আমি ধরা পড়ব। বর্তমান সমাজে মানুষের ব্যবহার একটুও কোরআন হাদিসের মতো মিলে না, দেখতেই পায় না, দেখাই যায় না যে এই লোকটার মধ্যে নাবীর কিছু গুণ আছে, এই লোকটার মধ্যে নাবীর কিছু বৈশিষ্ট্য আছে, এই লোকটার মধ্যে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যবহার আমাদেরকে দেখিয়ে গেছেন, যেই ব্যবহার আমাদেরকে বলে গেছেন, এই ব্যবহার, এই গুণ আমাদের মধ্যে আছে কিনা আমরা কিঞ্চিত পরিমাণ খুঁজে পাই না। শ্রদ্ধেয় মুসলিম সমাজ, আমাদের ব্যবহারটাকে ঠিক করতে হবে, কারণ একটা মানুষের জীবনে কিছুই বড় নয়, কিন্তু তার ব্যবহারটা সবচাইতে বড় জিনিস। একটা মানুষের জীবনে কিছুই বড় নয়, তার ব্যবহারটা সবচাইতে বড় জিনিস। একটা মানুষের যদি ব্যবহার ভালো হয়, তাহলে ওই মানুষটা দুনিয়াতে সফল, আখেরাতেও সফল। ওই মানুষটাকে দুনিয়ার মানুষরাও ভালো বলবে এবং আখেরাতে গিয়ে লোকটা জান্নাতে যাবে। মানে আখেরাতে যত লোক থাকবে, যত ফেরেশতা আল্লাহ থেকে নিয়ে যত মানুষ থাকবে, সবাই লোকটাকে ভালো বলবে, এই লোকটা আখেরাতে কামিয়াব, জান্নাতি হবে। এজন্য একটা মানুষের ভালো সম্পদ, সবচেয়ে বড় সম্পদ হলো একটা মানুষের ব্যবহার। এজন্য আমাকে আপনাকে সব সময় নিজের ব্যবহারটা ঠিক করতে হবে। আমরা যতই গর্ব করি মালের, যতই গর্ব করি নিজের সম্পদের, নিজের পোশাক আশাকের, কিন্তু আমাদের এটা সৌন্দর্য নয়, আমাদের সম্পদ আমাদের সৌন্দর্য নয়, আমাদের পোশাক আমাদের সৌন্দর্য নয়, আমাদের কিছু এগুলো সৌন্দর্য নয়। সৌন্দর্য কি কই বলছেন কি, ইন্নাল জামালা, ইন্নাল জামালা কই বলছেন, সৌন্দর্য সেটা নয় যেটা মানুষেরা নিজের পোশাকের দ্বারাতে সৌন্দর্য অর্জন করে। কবি বলছেন, সৌন্দর্য সেটা নয় যেটা মানুষেরা নিজের পোশাক পরিধান করে সৌন্দর্য অর্জন করে, সৌন্দর্য হলো সেটাই যেটা মানুষের ইলম এবং আখলাক দ্বারা সৌন্দর্য বৈশিষ্ট্য তৈরি হয়। সেই সৌন্দর্যটা হলো সবচাইতে ভালো সৌন্দর্য। সৌন্দর্য সেটা নয় যে আপনি বড় বড় লেবাস পরলেন, সুন্দর সুন্দর পরিষ্কার কাপড় পরিধান করলেন, এবং পরিধান করার পরে আপনি বলছেন আমি খুবই সুন্দর, আমার সৌন্দর্য খুবই ভালো, কিন্তু সৌন্দর্য সেটা নয়। আসল সৌন্দর্য হলো যে আপনি সবসময় আপনি ইলম অর্জন করবেন এবং ইলমের মোতাবেক আপনার আমল থাকবে, এবং আপনার ব্যবহারটা সেটাই ইলমের মোতাবেক হবে, আপনার আখলাকটা আপনার আদবটা ভালো হবে, এটাই আপনার মধ্যে সবচাইতে বড় সৌন্দর্য। এজন্য আমাকে আমার আদব কায়দা, আমার ব্যবহার আগে ঠিক করতে হবে। ব্যবহার ঠিক করার জন্য একটা মেন পয়েন্ট হলো আপনাকে সবসময় ইলম অর্জন করতে হবে। আপনার মধ্যে ইলম থাকতে হবে না তো আপনার ব্যবহার ঠিক হবে না, যদিও হয় তাহলে কখন যে টলমটলো হয়ে যাবে। এজন্য কোরআন হাদিসের ইলম অর্জন করা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ, যে ইলম থাকলে একটা মানুষের ব্যবহার ভালো হয়। তো যাই হোক, আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব ব্যবহার। আমরা আমাদের ব্যবহার যদি আমরা ভালো করি, তাহলে আমাদের লাভ কী হবে, লাভ কী হবে শুনুন। আপনি যদি গ্রামের নেতা হন, আর নেতা হয়ে গ্রামের মানুষদের সামনে, গ্রামের মানুষদের কাছে নিজের ব্যবহারটাকে ঠিক করেন, নিজের উঠাবাসাটাকে ঠিক করেন, তাদের সাথে ভালো ব্যবহার দেখান, তাহলে পরবর্তী গ্রামের মানুষেরা, সমাজের মানুষেরা আপনাকে আবার নেতা হিসাবে নির্বাচন করবে। আপনি যদি অঞ্চলের প্রধান হন আর অঞ্চলের মানুষদের সাথে ভালো ব্যবহার করেন, তাদের সাথে ভালো ব্যবহার দেখান, আপনার ব্যবহারটাকে ঠিক করেন, তাহলে পরবর্তী সময়ে অঞ্চলের মানুষেরা আপনাকে প্রধান হিসাবে নিযুক্ত করবে। আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন,
আর দেশের প্রধানমন্ত্রী হওয়াকালীন আপনার ব্যবহারটা যদি দেশের নাগরিকের কাছে ভালো থাকে, দেশের নাগরিকের কাছে যদি আপনি নিজের ব্যবহারটাকে ভালো দেখাতে পারেন, তাহলে পরবর্তী সময়ে দেশের মানুষেরা, দেশের নাগরিকেরা আপনাকেই নেতা হিসাবে নির্বাচন করবেন, আপনাকেই প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন করবে। নিজের ব্যবহার নিজের সম্পদ, নিজের ব্যবহার নিজের পদ। অতএব আপনি আপনার ব্যবহার যদি ঠিক করেন, তাহলে আপনার সম্পদও টিকে থাকবে, আপনার পদও টিকে থাকবে, আপনার সব কিছু আপনার অটল থাকবে। আর যদি ব্যবহার না ঠিক করেন, তাহলে আপনার সব কিছু বেকার হয়ে যাবে। আজকে আপনাকে গ্রামের নেতা হিসাবে, গ্রামের সর্দার হিসাবে নির্বাচন করেছেন মানুষেরা। এক বছর দুই বছর আপনার ব্যবহার খারাপ দেখলো, যে এই লোকটা ভালো নয়, এর চরিত্র খারাপ, তখন তার পরের বছরে আপনাকে ঘটিয়ে দিবে, আর রাখবে না। আপনার লস না লাভ হলো? লাভ হলো না লস হলো? লস হলো। কেন? একটা পদ থেকে আপনি চলে গেলেন, এখানে একটা সম্মান আপনার ছিল, তারপরে গ্রামের মানুষেরা আপনাকে কু নজরে দেখবে। শুধু তাই নয়, আখেরাতে গিয়ে এর সাজা ভোগ করতে হবে। এই জন্য সবসময় নিজের ব্যবহারটাকে ঠিক রাখবেন, নিজের ব্যবহারটাকে ভালো রাখবেন। ব্যবহার ঠিক থাকলে শুধু দুনিয়াতে লাভ নয়, আখেরাতে লাভ। এই জন্য কবি বলছেন কি, এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে নিজ কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো না গঠন, এমন জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে নিজ হাসিবে ভুবন। এমন জীবন, এমন একটা লাইফ তুমি গঠন করিও না যে তুমি মরে যাওয়ার পরে গ্রামের মানুষেরা, সমাজের মানুষেরা সবাই বলবে লোকটা মরেছে তো ভালো হয়েছে, লোকটা এত শয়তান ছিল, এত বদমাস ছিল, এত খাচ্চর ছিল, এই লোকটার জ্বালাতে আমাদের সমাজ ঠিক থাকতো না, এজন্য লোকটা মরেছে তো ভালো হয়েছে। আবার আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে যখন মারা যাবেন, আপনি যদি ভালো মানুষ হন, তাহলে মানুষেরা কাঁদবে, গ্রামের মানুষ কাঁদবে, সমাজের মানুষ আফসোস করবে, সবাই হাই হাই করবে, সুন্দর মানুষটা, এত সুন্দর আখলাক ছিল, এত সুন্দর চরিত্র ছিল, এত সুন্দর চরিত্রবান মানুষ দুনিয়া থেকে চলে গেল, সমাজ থেকে চলে গেল। সবাই আপনাকে দেখে, আপনার কথা শুনে, আপনার মৃত্যুর খবর পেয়ে সবাই কাঁদবে কাঁদবে। এরকম আপনাকে নিজেকে তৈরি করে যেতে হবে। আর এমন জীবন আপনি তৈরি করলেন যে আজকে মারা গেলেন তো কালকে লোক বলছে ঠিকই আছে, অত ভালো মানুষ ছিল না, মরেছে তো ভালো হয়েছে, মানে মরার পরে আপনি মানুষের বদদোয়া পাচ্ছেন। এজন্য সব সময় নিজের চরিত্র ভালো রাখবেন। বিশ্বনবীর চরিত্র কি ছিল? মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূলের চরিত্র কি ছিল, আয়েশা বলছেন আল্লাহ নবীর চরিত্র হলো কোরআন। ভালোভাবে শুনুন কথাগুলো। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রসুলের চরিত্র কি ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রসুলের চরিত্র ছিল কোরআন। মানে কোরআনে যেই যেই জিনিসগুলো রব্বুল আলামিন নিষেধ করেছেন, সেই সেই জিনিস থেকে আল্লাহ রসুল বিরত থেকেছেন। কোরআনে যেই যেই জিনিসগুলো আল্লাহ রব্বুল আলামিন পড়তে বলেছেন, সেই সেই জিনিসগুলো রসুল করেছেন। কোরআনে নিষেধ করেছেন চুরি করতে হবে না, নাবিজি কোনোদিন চুরি করেননি। কোরআনে নিষেধ ছিল জেনা করতে হবে না, রাসূলুল্লাহ কোনোদিন জেনা করেননি। কোরআনে নিষেধ ছিল সুদ খেতে হবে না, রাসূলুল্লাহ কোনোদিন সুদ খায়নি। কোরআনে নিষেধ আছে অন্যের মাল ভক্ষণ করতে হবে না, হারামের ব্যবসা করতে হবে না, রাসূলুল্লাহ কোনোদিন অন্যের মাল ভক্ষণ করতেন না, হারামের মাল ভক্ষণ করতেন না। এটা ছিল রাসূলের চরিত্র। কোরআনে ছিল ইয়াতীমদেরকে সহযোগিতা করতে হবে, রাসূলুল্লাহ ইয়াতীমদেরকে সহযোগিতা করেছেন। কোরআনে ছিল মানুষদের সাথে ভালো ব্যবহার করতে হবে, রাসূলুল্লাহ ভালো ব্যবহার করেছেন। কোরআনে ছিল পাঁচ ওয়াক্তের নামাজ ধারাবাহিকভাবে আদায় করতে হবে, ভালো আমল করতে হবে, রাসূলুল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ ধারাবাহিকভাবে ওয়াক্ত ওয়াক্তে আদায় করেছেন, মানুষদের সাথে ভালো ব্যবহার দেখিয়েছেন। অর্থাৎ কোরআনে রব্বুল আলামিন যেই জিনিসটাকে নিষেধ করেছেন, সেটা থেকে রাসূলুল্লাহ বিরত থেকেছেন, এবং কোরআনে কোরআনে আল্লাহ রব্বুল আলামিন যেই জিনিসটা করতে বলেছেন, সেটাই রাসূলুল্লাহ করেছেন। এই জন্য আয়েশা বলছেন রাসূলের চরিত্র ছিল কোরআন। আজকে আমাদের চরিত্র কোরআন আছে,
কোরআন বলছে বিড়ি খেতে হবে না, নেশা পান করতে হবে না, আপনি বলছেন আমি ছাড়তে পারবো না। বাইরে চলে গেলেন, কোরআনের অন্তর্ভুক্ত আপনি নন। কোরআন বলছে পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করতে হবে, আপনি বলছেন পারবো না, আপনি কোরআনের অন্তর্ভুক্ত নন, আপনি কোরআনের বাইরে আছেন। কোরআন বলছে রমজান মাসে সিয়াম পালন করতে হবে, আপনি বলছেন শরীর চলে না, পারবো না, আপনি কোরআনের অন্তর্ভুক্ত নন, কোরআনের বাইরে আছেন। কোরআন বলছে হারামের ব্যবসাকে ত্যাগ করতে হবে, আপনি বলছেন পারবো না, রুজি রুটি বন্ধ হয়ে যাবে, আপনি কোরআনের অন্তর্ভুক্ত নন, আপনি কোরআনের বাইরে আছেন। আপনার চরিত্র খারাপ, কোরআনকে মেনে নেওয়াই মানে আপনার চরিত্র, কোরআনই আসল চরিত্র একটা মানুষের জন্য। এজন্য কোরআনে যা যা আছে সবগুলোকে মেনে নিতে হবে, তাহলে আপনার জন্য আমার জন্য ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের চরিত্রটাকে কোরআনের চরিত্র করে দাও। রাসূলুল্লাহর চরিত্র খুবই ভালো ছিল, এজন্য আরব এত বড় একটা দেশ এবং সারা পৃথিবীতে রাসূলুল্লাহর নাম এখনো আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে। এবং যারা বেধর্মী ইসলাম ধর্মের উল্টো করে, তারাও নবীজির নাম করেন এবং মুহাম্মাদের নাম করেন যে মুহাম্মদ শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ। তাহলে রাসূলুল্লাহর চরিত্রটা কত ভালো ছিল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলছেন কি, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব। হে মুহাম্মদ, আল্লাহর রহমতে আপনি ভালো চরিত্রবান হয়েছেন, মানুষের কাছে কোমল হৃদয়ের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনি যদি কঠোর চরিত্রের হতেন, আপনার ভাষা যদি কর্কশ ভাষা হতো, তাহলে লাউ ফাজ্জু মিন হাওলিক, আপনার কাছ থেকে মানুষরা দূরে সরে যেত। আপনার চরিত্রটা যদি এরকম হতো যে কথা বলবেন তখন উঁচুভাবে কথা বলবেন, উঁচু আওয়াজে কথা বলবেন, মানুষদের সাথে ভালো ব্যবহার দেখাবেন না, তাহলে আপনার কাছ থেকে মানুষরা দূরে সরে যেত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, যেই মানুষটার কাছে যে মানুষ একবার এসেছে, একবার একটা ঘন্টা যে মানুষটা বিতিয়ে দিয়েছে, এই মানুষটা আবারও চাইছে যে আমি মুহাম্মদের কাছেই থাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত ভালো ছিল, কত ভালো নবী ছিলেন তিনি, কত চরিত্রবান নবী ছিলেন তিনি। আজকে আমাদের চরিত্র কেমন, যে আজকে আমাদের কাছে যদি দুটা লেবার কাজ করে, তাহলে একদিন কাজ করবে, তার পরের দিন আর আসতে যাবে না আমার কাজে। এই হলো আমাদের চরিত্র, আমাদেরকে আমাদের চরিত্র বদলাতে হবে, নিজের চরিত্রটাকে ঠিক করতে হবে, নিজের চরিত্রটাকে ঠিক করতে হবে। তো যাই হোক, চরিত্র ঠিক করার জন্য কয়েকটা কথা বলছি, চরিত্র নিয়ে অনেক হাদিস কোরআন আছে, তবে কয়েকটা কথা বলছি। চরিত্র ঠিক করতে হলে আপনাকে তিনটি আমল করতে হবে, তিনটি আমল করতে হবে। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বন্ধু বলছেন কি, খুজিল আফওয়া, ক্ষমাশীলতা অবলম্বন করো, যত পারো মানুষকে মাফ করতে শিখো এবং যত পারো মানুষের কাছে মাফ চাইতে শিখো। মাফ করতে শিখো, মাপ চাইতে শিখো, মানে কোনো মানুষ যদি আপনার ভুল করে দেয়, আপনার কোনো দুশ্মনী করে দেয়, আর কিছু আপনার ক্ষতি করে দেয়, যত তাড়াতাড়ি পারবেন তাকে মাফ করে দেন, যত তাড়াতাড়ি পারবেন তাকে মাফ করে দেন, এটা আপনার জন্য ভালো। আপনি যদি কোনো মানুষের কিঞ্চিত পরিমাণ, বিন্দু পরিমাণ ভুল করে নেন, কোনো মানুষের সাথে শত্রুতা করেছেন, কোনো মানুষের সাথে দুশ্মনী করেছেন, কোনো মানুষের সাথে ভুল করেছেন কিঞ্চিত পরিমাণ, তাহলে তাড়াতাড়ি গিয়ে তার কাছে ক্ষমা চান, এটা আপনার জন্য ভালো। কি ভালো, আপনি যদি ক্ষমা চান তাহলে আপনার সম্মান চলে যাবে না, আরো বাড়বে, বলবে লোকটা কত ভালো, একটু ভুলের জন্য ক্ষমা চাইতে এসেছে। এতে সম্মান আপনার বাড়বে, কমবে না। এজন্য এটা একটা চরিত্রবানের লক্ষণ, যখনই ভুল করবেন তাড়াতাড়ি গিয়ে ক্ষমা চাইবেন, যখনই কেউ আপনার কাছে ভুল করবে আপনি তাকে তাড়াতাড়ি মাফ করে দিবেন, লোকটা আর এত ক্ষতি করলাম আর মাফ করে দিল, এটা তো ভাববে, তো আপনার একটা চরিত্র এখানে অটল থাকবে। তারপরে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উমুর বিল উরফে, যদি তোমরা পারো তাহলে মানুষকে ভালো কাজের আদেশ করবে, মানুষকে ভালো কথা বলবে, মুখ নাড়িয়ে যখন কথা বলবে তখন ভালো কথা বলবে, আর না তো চুপ থাকবে। এটা একটা চরিত্রবানের লক্ষণ, মানুষকে সবসময় ভালো কথা বলবে, এই এটা করো, এই এটা করো, এই এটা করো, এই এটা করিও না, এটা খারাপ কাজ, এটা ই, এরকমভাবে মানুষকে সবসময় ভালো আর খারাপের আদেশ দিতে হবে, খারাপ কাজ থেকে রুখতে হবে আর ভালো কাজ হলে সেটাকে করতে বলতে হবে। আর তিন নম্বর যেটা হলো ওয়ারিজ আনিল জাহিলিন, আপনাকে জাহিল থেকে এড়িয়ে চলতে হবে, মানে যেই মানুষগুলোর চরিত্র খারাপ, যেই ছেলেগুলোর চরিত্র খারাপ, তাদের থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। এর মানে এই নয় যে তাদের সাথে সম্পর্ককে ছিন্ন করে নিতে হবে, যে না তাকে বলতে হবে নামাজ ধরো, নিজের চরিত্রটাকে ঠিক করো, এরকমভাবে বলতে হবে, তার কাছ থেকে দূরে সরে যেতে হবে। তারপরে বলছি যেই মানুষগুলোর চরিত্র খারাপ, যেই ছেলেগুলোর চরিত্র খারাপ, তাদের সঙ্গে উঠা বসা করতে হবে না, তাদের সঙ্গে খেলতে হবে না, তাদের সঙ্গে চলাফেরা করতে হবে না। কেন? তুমি যদি তাদের সঙ্গে চরিত্র, তাদের সঙ্গে উঠা বসা করো, তাদের সঙ্গে খেলো, তাদের সঙ্গে চলাফেরা করো, তাহলে তাদের কারণে তোমারও অভ্যেসটা খারাপ হয়ে যেতে পারে, তুমিও খারাপ হয়ে যেতে পারো। এই জন্য যারা বদ অভ্যেস, যাদের চরিত্র খারাপ, তাদের সঙ্গে উঠা বসা করা একটা মানুষের জন্য ঠিক নয়। কে জানে, পাঁচজন বন্ধু আছেন, একজন নামাজ পড়ছেন আর চারজন পড়ছেন না, আপনি যখন ওই চারজন আর আপনি একজন হবেন পাঁচজন, তখন অবশ্যই কোনো একটা খেলা করতে 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 নামাজের টাইম হয়ে গেল, আপনি কি করলেন, না তো নামাজে খেলছেন খেলছেন আর কি করলেন, তাদের সঙ্গে ঘুরছেন ঘুরছেন ঘুরছেন, তাদের সাথে গল্পই করছেন, ওই যে চারজন নামাজে নয় তার জন্য ওই চারজন আপনাকে আটকে রেখেছে। এটা আপনার জন্য সেহাতের জন্য আপনার ভালো, ধর্মের জন্য আপনার ভালো, আপনার সব দিক দিয়ে ভালো, যে খারাপ মানুষ থেকে আপনি সবসময় এড়িয়ে যাবেন, যেই লোকটা নামাজি নয় তার সঙ্গে থেকে আপনি বেঁচে থাকবেন, যেই লোকটা আল্লাহওয়ালা নয় তা থেকে আপনি বেঁচে থাকবেন, যেই লোকটা মদখোর গাঁজাখোর হারামখোর তা থেকে আপনি বেঁচে থাকবেন, তার সাথে সম্পর্ক রাখবেন, কিন্তু এমন সম্পর্ক নয় যেটা আপনাকে সবসময় চব্বিশ ঘন্টা রাখবে, ওর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে না, মানে তার সাথে কথা বলতে হবে যে ভাই এরকম ভালো কাজ করো, কিন্তু তার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক রাখবেন না। আশা করি আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। প্রিয় মুসলিম সমাজ, আমাদেরকে এই এই কাজগুলো করতে হবে, তবে আমরা ভালো হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র খারাপ সম্পর্কে বলছেন মাইয়ুহরামুর রিফকা ওয়া ইউহরামুল খায়র, যাকে ভালো চরিত্র থেকে বঞ্চিত করা হয়েছে তাকে পৃথিবীর যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। এবং এটাকে যদি ভবিষ্যতে নেন, মানে যাকে ভালো চরিত্র থেকে বঞ্চিত করা হয় তাকে পৃথিবীর সারা পৃথিবীর সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হয়, মানে আপনার চরিত্রটা যদি খারাপ হয়, আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার কালচার যদি খারাপ হয়, তাহলে আপনার কি বলে বাড়িতে হোক পৃথিবীতে হোক যে কোনো সময়ে বরকত কমে যাবে, বরকত কমে যাবে, আপনার বরকত উঠে যাবে। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো মানুষের সাথে সমাজের সাথে ভালো চরিত্র না দেখান, তাহলে সমাজের মানুষরা আপনার কোনো উপকারে আসবে না, সমাজের মানুষরা আপনার উপকারে আসবে, এটাও একটা বরকত। আপনি যদি মানুষদের সাথে ভালো ব্যবহার না দেখান, তাহলে একবেলা যদি আপনার বাড়িতে ভাত কমে যায় তাহলে কেউ খাবার দিতে আসবে না, এটাও একটা বরকত আপনার কমে গেল। আপনাকে কেউ কোনো সহযোগিতা করবে না, এটাও এক ধরনের বরকত, এটাও আপনার কমে গেল। এজন্য আপনি আপনার চরিত্রকে ঠিক করেন, তাহলে রব্বুল আলামিন আপনার সব কিছুতে বরকত দিবে, আপনার সব কিছুতে বরকত দিবে। আর আপনার চরিত্র কিভাবে ঠিক করবেন, আসল চরিত্রের নাম হলো কোরআন। কোরআনই আমাদের সবচাইতে ভালো চরিত্র। আমাদের চরিত্র যদি খারাপ হয় তাহলে কি হবে, কি হবে? রাসূলুল্লাহ বলছেন আল্লাহায়াও মিনাল ইমান, লজ্জা হলো ইমান, অল বাজাও মিনাল জুফা, অল জুফা ও ফিন্নার। রাসূল কি বলছেন, আল্লাহায়াও মিনাল ইমান, অল ইমান ও ফিল জান্না, লজ্জা হলো মানুষের ইমান, আর ইমান মানুষকে জান্নাতে নিয়ে যাবে। অল বাজাও মিনাল জুফা,
আলবাজাও মিনাল জুফা, আর নির্লজ্জ হলো মানুষের বর্বর চরিত্র, নির্লজ্জ হলো মানুষের বর চরিত্র, আর মানুষকে কি করবে, আলবাজাও ফিন্নার, এবং বর চরিত্র মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য নিজেকে ইমানদার করুন, নিজের চরিত্রটাকে ঠিক করুন, আর না তো কাল কিয়ামত দিন পস্তাবেন যে হায় আল্লাহ আমি দুনিয়াতে কি করলাম। আরো একটা কথা বলি, কিয়ামতের দিন সবচাইতে যেটা ভারী হবে নেকির পাল্লাতে সেটা হলো আপনার চরিত্র। আপনার চরিত্রকে এক পাল্লায় রাখা হবে, আর পৃথিবীতে যত আমল করেছেন সব আমলকে আপনার এক পাল্লায় রাখা হবে। আর যদি আপনার চরিত্রের পাল্লা কমে যায় তাহলে কি যে হবে আল্লাহ পাক ভালো জানেন। এজন্য কিয়ামতের দিন ওজনের ক্ষেত্রে সবচাইতে ওজন যে বাড়াবে সেটা হলো আপনার চরিত্র, আপনার ব্যবহার। আবার আপনাকে বলছি, কিয়ামতের দিন আপনার চরিত্রে আপনার নেকির পাল্লাকে বাড়াবে, চরিত্রে আপনার নেকির পাল্লাতে বেশি ওজন দিবে। এই জন্য নিজের চরিত্রকে, নিজের ব্যবহারকে সবসময় ঠিক করুন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে নিজের ব্যবহার, নিজের চরিত্র ঠিক করার তৌফিক প্রদান করেন। আমিন।